দিনের পর দিন বেহাল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের কেদারনাথ ব্রিজ। ফারাক্কা ব্লকের পূর্ব পার ও পশ্চিম পারে যোগাযোগের একমাত্র ভরসা গুরুত্বপূর্ণ এই ব্রিজটি। ব্রিজের দু প্রান্তে প্রশাসনের তরফে ভারী যানবাহন নিষিদ্ধ বোর্ড বসানো হলেও গাড়ি পারাপার বন্ধ করা যায়নি। প্রতিবাদে পথে নেমে ব্রিজ অবরোধ করে বামেরা। কেদারনাথ ব্রিজের অবস্থা কিন্তু বেহাল দশা। প্রতিদিন এই ব্রিজের উপর দিয়ে প্রায় হাজার হাজার ছোট থেকে বড় গাড়ি যাতায়াত করে, কিন্তু এই ব্রিজের উপর কোনো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেই প্রশাসনের। ফলে বাধ্য হয়ে সিপিএম এর তরফ থেকে ব্রিজের সামনে 5 মিনিট পথ অবরোধ করে বিক্ষোভ দেখা। এখানকার এনটিপিসি অ্যাসপন্ডের ছাই নিয়ে যাওয়ার জন্য ওরা জোর করে এই ব্রিজের উপর দিয়ে নিয়ে যাওয়ার ফলে বারবার ব্রিজটা ড্যামেজ হচ্ছে, যে কোনো সময় ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারে। তার প্রতিবাদে আমরা এখানে পথ অবরোধ করলাম। এখানকার পুলিশ প্রশাসনকেও জানিয়েছি পরশুদিন, মাননীয় মুখ্যমন্ত্রীকেও গতকাল চিঠি দিয়েছি। আমরা এখানকার ডিএম, এসপি, এসডিও, এসডিপিও সমস্ত প্রশাসনকে জানিয়েছি। সিপিএম রাজনৈতিক এজেন্ডা খুঁজতে এসব করছে, মন্তব্য শাসক নেতার। আরে 2 বছর ধরে গাড়ি চলছে এমন তো নয়, 34 বছর কি মনে পড়েনি যে এটা ভারী গাড়ি চলছে? হঠাৎ করে এখন কেন মনে পড়ল? সিপিআইএম এর রাজনৈতিক এজেন্ডা শেষ হয়ে গেছে। যে দলটার ভিত্তি ছিল শ্রমিক কৃষক, আজকে তারা কংগ্রেসের সঙ্গে জোট করে সেই দলের যে নীতি আদর্শ ভিত্তি সেখান থেকে বিচ্যুত হয়েছে। সিপিএম এর সামনে কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই, যার জন্য এখন এইসব এজেন্ডা নিয়ে রাজনীতি করছে। সরকারি পদ্ধতিতে ব্রিজ মেরামতি হোক দাবি বামেদের। এই ব্রিজ সরকারি যে পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনেই এটাকে রিপেয়ারিং করতে হবে। তো চাইছি যে সরকারিভাবে ব্রিজ রিপেয়ারিং হোক এবং সরকারিভাবে যে ব্রিজের যে লোড টেস্ট, সে ক্যাপাসিটি, স্বাস্থ্য পরীক্ষা, সেটা করার পরেই এখান দিয়ে ভারী যান চলাচলের অনুমতি দেওয়া হোক। রাজনীতির শিকার হচ্ছে এ রাজ্যের ব্রিজ রাস্তাঘাটগুলিও। বামেদের প্রতিবাদে প্রশাসনের টনক নড়ে কিনা সেটাই দেখার। মুর্শিদাবাদ থেকে শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।